ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। আগামী 14 দিন ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এতে দেশের বেনাপোল, হিলি, আখাউড়া সহ সবকটি বন্দরে ইমিগ্রেশন বন্ধ আছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ আছে, তবে সকাল থেকে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে। এদিকে করোনা সংক্রমণের শুরু 2020 সালের মার্চ থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ আছে। যাত্রী পারাপার বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরেও। সীমান্ত পথে আটকে পড়েছি 50 থেকে 60 জন, আমরা আটকে পড়েছি, আমরা কোথায় কি করবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ দেখি এখানে এসে ভরা বন্ধ, আমরা কিছু এখন করার নেই। আমাদের এখানে 20 থেকে 50 জন আটকে আছে, আমরা কি খাবো কি পরবো। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রয়েছেন সহকর্মী আইফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আইফাত, ভারতের সঙ্গে 14 দিনের জন্য সীমান্ত বন্ধের পর আমদানি রপ্তানি সচল রাখতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ইতিমধ্যে আপনি জানেন যে আজ থেকে 26 তারিখ থেকে 14 দিন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের প্রথমে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর গতকাল রাত হাই কমিশনার কমান্ডারের সিদ্ধান্তে জানা গেল যে আবার আজ থেকে পণ্য পরিবহন বহাল থাকবে, কিন্তু আপনার যাত্রী পারাবার বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে গতকাল 25 তারিখ ভারত এবং বাংলাদেশে সর্বশেষ যে যাত্রী আসা যাওয়া করেছিল, যার মধ্যে বাংলাদেশে 27 জন যাত্রী ভারত থেকে প্রবেশ করেছিল, এর মধ্যে 14 জন বাংলাদেশি এবং 13 জন ভারতীয় যারা বিভিন্ন কাজে বাংলাদেশে এসেছে, এবং তাদেরকে সিলেক্ট করেন একটা মোল্লা বিভিন্ন ধরনের টেস্ট করে তাদের যখন নেগেটিভ পেয়েছে তাদেরকে আপনার 3 দিনের নিঃস্ব উদ্যোগে 3 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এবং তিনি আরো বলেছেন যারা যাদেরকে আপনার করোনার উপসর্গ পাওয়া যাবে তাদেরকে আখাউড়া একটি হাসপাতাল, একটি আপনার বেসরকারি একটি আবাসিক হোটেল এবং ব্রাহ্মণবাড়িতে একটি হোটেল আবাসিক হোটেল তাদের জন্য বরাদ্দ করা আছে, সরকারি কোয়ারেন্টাইন হিসেবে। এছাড়া আজ কিন্তু আপনারা এখানে এসে দেখতে পারলাম যে 17 জন যাত্রী যারা ভারত যাবে তারা আজকে এই কাস্টমস অফিসে এসে বসে রয়েছে, এবং যার মধ্যে 15 জন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা ভারতের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা, তারা আটকা পড়েছে এবং তারা বারবার ওই পার যোগাযোগ করছে যে তারা কি। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আখাউড়া স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন আইফাত ইসলাম।